তাহলে বিয়াল্লিশ কর মা, এদিকে সাত ওদিকে সাত, এদিকে দশ ওদিকে দশ, মোট সাত দুগুণে চোদ্দ, চোদ্দ দুগুণে আঠাশ, আর দশ দুগুণে কুড়ি, কুড়ি দুগুণে চল্লিশ, ওই বাবা ওই একশো কুড়ি বন্ধ হচ্ছে। কত বন্ধ হচ্ছে? দশ দুগুণে কুড়ি, কুড়ি দুগুণে চল্লিশ, আর সতেরো দুগুণে চৌত্রিশ, চৌত্রিশ দুগুণে কত হয়? একশো কুড়ি হয় না? একশো কুড়ি বন্ধ। হ্যাঁ, নেড়া মাথা চোখে লাল, পাগদা চোখে ছাই, সে আমি মার কাছে বলে দেবো। হ্যাঁ, মুখ বন্ধ কর, মার কাছে বলে দেবো, কিন্তু মুখ বন্ধ কর, হাত পা, হাত পা, হাত পা ভালো করে পা, এদিকে ঘুরে পা, হাত পা এদিকে, কথা কানে যায় না, হাতটা পা, উপরে দশ, উপরে দশ, নিচে সাত, নিচে সাত, সাথে করতে সাত, সাথে করতে সাত, একে করতে এক, একে করতে এক, একার সাথে কত হয়? তুই এবার দেখ। আরে একার সাথে কত হয়? সতেরো। এতক্ষণ কোথায় গিয়েছিলি? ও তোমার বউয়া মাথা খাচ্ছে। দেখো বাবা, বন্ধের হিসাব যখন হবে একদিকে একদিকে মাপ নিতে হয়, তাহলে এটা সতেরো বন্ধ ঘর হলো। যে মতো খুঁটি কাম পোতে তুমি সেই মতো পোতো, আমি তোমার সঙ্গে সহযোগিতা করবো। তোমার হাতুড়ি আর বাটালি এই নাও, হ্যাঁ না ওটা ওটা তোমার ওটা খারাপ আছে, এটা তুমি নাও। তাহলে শুরু করো বাসের ঘর, আমি তোমার সঙ্গে সহযোগিতা করব। ওবা এটা হাতুড়ি আর বাটালি তো? হ্যাঁ, বাসরে ঘরে, বাসরে ঘরে আমার বিশ্বকর্মা ঠাকুর গো, বাসরে ঘরে, বাসরে ঘরে আমার ও বিশ্বকর্মা ঠাকুর গো, খুব সুন্দর বাসর ঘর হয়েছে, যন্ত্রপাতি গুছিয়ে নাও, চলো আমরা এখন যাই মহারাজের কাছে। তাই চলো বাবা। আমি ফিরে এসেছি মহারাজ। তোমরা সাতালে পর্বতে গিয়েছিলেন? গিয়েছিলাম। বাসন নির্মাণ করেছো? সত্যই মহারাজ। কেমন বাসন নির্মাণ করেছো? ওগো মহারাজ, অতি উত্তম হয়েছে, সাতালি পর্বতে লোহ বাসর ঘর অতি উত্তম হয়েছে, আমার পুত্র লক্ষ্মীন্দরের বাসর পাঙ্গা। সত্যি মহারাজ, খুবই সুন্দর। ওগো মহারাজ, আপনি যেমন বলেছিল আপনার কথা মতো এমন ভাবে বাসর ঘর নির্মাণ করেছি, তাতে একটি পিপিলি কাও প্রবেশ করতে পারবে না। আপনার কথা মতো সকল দেব দেবী নামাঙ্কিত করেছি মনসার নাম বাদে, আর আপনার আরাধ্য দেবতা শিব শম্ভুর মূর্তি এঁকেছি চূড়ার সম্মুখে। চমৎকার,
চমৎকার বিশ্বকর্মা, সেই জন্য আমি তোমাকে পাঠিয়েছি সাঁওতালে পর্বতেই আমার পুত্র লক্ষ্মীন্দরের জন্য বাসর নির্মাণ করতে। শোনো বিশ্বকর্মা, আমার কথা মতো ঠিক ঠিক তোমরা বাসর নির্মাণ করেছো বলে আমি তোমাদের আশাতীত পুরস্কার দেব। বেশ ওগো মহারাজ, আপনি যা পুরস্কার দেবেন আমার পুত্র বিশ্বকর্মা রইল, ওর হাতে দিয়ে দেবেন। আমি এখন আসছি মহারাজ। এসে বিশ্বকর্মা, এসো, আমি তোমার এই পুত্র বিশ্বকর্মার হাতে তোমাদের উপযুক্ত উপহার আমি দিয়ে দেব। এসো বিশ্বকর্মা, তোমার নাম তাহলে বিশ্বকর্মা? হ্যাঁ, বিশ্বকর্মার পুত্র বিশ্বকর্মা। হ্যাঁ, তুমি তোমার পিতার সঙ্গে গিয়েছিলে সাঁওতালে পর্বতে আমার পুত্র লক্ষ্মীন্দরের জন্য বাসর নির্মাণ করতে। হ্যাঁ, অশ্রান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায় ফেলে আমার পুত্র লক্ষ্মীন্দরের জন্য বাসর নির্মাণ করতে। হ্যাঁ, আমি তোমাদের আশাতীত পুরস্কার দেব। দাও, কিন্তু কিন্তু বিশ্বকর্মা, কোন পদ দিয়ে তোমরা সাঁওতালে পর্বতে গিয়েছিলে? মহারাজ, আপনাদের রাজপ্রাসাদ থেকে সামনে একটু আগে গিয়ে পুরো রাস্তার মধ্যে ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে গিয়ে রাস্তায় উঠেছি। আচ্ছা, ওই যে মোড়টা আছে না, ওইখানে একটা বাবলা গাছ আছে। বাবলা গাছ? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। ওই বাবলা গাছে কি থাকে জানো? কি থাকে? ওই বাবলা গাছে অজস্র পেত্রি বসবাস করে। মহারাজ, তাই ওই রাস্তায় যে পেত্রি করে কি করে? পেত্রি আক্রমণ করে, বুঝতে পেরেছো? হ্যাঁ, পেত্রি যদি তোমাকে আক্রমণ করে তুমি প্রাণে মারা যাবে। মহারাজ, আমরা চাবি চাবি চাবিটা দিন, আমরা চাবিটা দিন, আমরা আমি আর যাবো না। আচ্ছা যাও, আমি আসছি মহারাজ। আচ্ছা, বাসন নির্মাণ করেছি, বাসনের চাবি কাটিও পেয়ে গেছি। এবার সনকাকে সংবাদ দেব পুত্র লক্ষ্মীন্দরের জন্য সাঁওতালে পর্বতে সুন্দর করে লোহের বাসন নির্মাণ হয়েছে। এবার আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে বিবাহ দিতে পারবো নিশ্চিন্তার নির্ভাব নাই। তাজ অন্তঃপুরে গিয়ে এই মুহূর্তে সনকাকে দেব শুভ সংবাদ। মহারাজ বলেছে পেদনি। হ্যাঁ, তোমার বাবার কি হয়েছে? আমরা এই সাজা রাস্তা দিয়ে যে বাঁকা রাস্তায় উঠেছিলাম তো, ওই বাঁকা রাস্তার মধ্যে একটা বাবলা গাছ আছে, ওই বাবলা গাছে পেদনি আছে। বাবলা গাছে পেদনি আছে, পেদনি যেখানে পেদনি থাকবে আমরা দুই বাবরা চলে যাবো। আমাদেরও পাতে যেতে বারণ করেছে বাবা। কেন? আমাদের বলেছে সাজা রাস্তায় যাও। হ্যাঁ, সাজা রাস্তায় যাও। আচ্ছা চলো, তা সাজা রাস্তায় যাও। আচ্ছা বাবাটা কাজ জিজ্ঞেস করবো। হ্যাঁ বলো। পেদনি মেয়ে ছেলে ব্যাটা ছেলে? আরে বাবা, তো নামের মধ্যে পড়ে আছে পেদনি মানে মেয়ে ছেলে, যার পুঁতনি দেড় বাবা। পেদনি মানে মেয়ে ছেলে, মেয়ে ছেলে। হ্যাঁ, মেয়ে ছেলে। আরে বাবা, না মেয়ে ছেলে। বাবা, আমি পেদনি দেখবো। তুমি দেখবে? হ্যাঁ। পেদনি কি জানো? কি পেদনি কি জানো? দেখতে ভালো তো। আরে বাবা, পেদনি কি জানো? পেদনি মানে কি? পেদনি মানে উপস্বর্গ। বিয়ে করবো। পেদনি বিয়ে করবে? হ্যাঁ। পেদনি তোমার কি করবে জানো? কি করবে? ভালো বলে বলে কাছে ডাকবে। হ্যাঁ, দেখে তোমার ঘাটটা এইভাবে ধরবে, ধরলো সামনের দিকেটা ঘুরে পেদনি দিয়ে করে দেবে। আমি পেদনি দেবো, কিন্তু আমি বিয়ে করবো। পেদনি দেখবে? তুমি আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাবো। মাথা খারাপ হয়ে গেছে।
আমার মানে বাবার মাথা চিড় হয়ে গেছে। কেন? আমার তো বিয়ে। হ্যাঁ, আমি তো ডাই বলেছিলে নাকি? আমার যখন বিয়ে হবে তখন আমি তো বিয়ে করতে যাব, আর আমি যদি প্রেম দেখতে গিয়ে মরে যাই তাহলে কত মেয়েদের ক্ষতি হবে। ও মরে বাবা মরু, তুমি মরলে কারো ধর্ম বাবা মিত বাবা সই বাবা বলে চালিয়ে নেব। আচ্ছা, বলে মরে বাবা মরু, বুড়ো বাবা মরে গেলে কি যায় আসে না? আসে কি? ঠিক আছে, তাহলে তুমি যখন প্রেম দেখবে আমার সঙ্গে সঙ্গে চলো। চলো। হ্যালো, বিশেষ ঘোষণা ইন্দ্রজিতের মেসমশাই আজ বিশ্বকর্মাকে ও ব্যালেশ কর্মাকে 10টি করে 20টি টাকা উপহার দিলেন। মামন স্যার নাম করে সবাই ব্যালেশ কর্মা বলে বাবা, তাহলে বাবা চলো আমরা এখন যাব ওই পেটি রাখার জন্য। বেশ, আর তুমি আমার পিছনে পিছনে এসো, আর ছোটবেলা তোমার ঘুম পাড়ারি গান করতে করতে আমি নিয়ে যাবো। আমার একটা কথা বলো। হ্যাঁ বলো। আমি অনেকদিন এই কথাটা ভাবছিলাম, হ্যাঁ, কোনোদিন করিনি, আজকে এটা করবো বলে মনে করছি। আর কি বলি বাবা, ছোটবেলা তোমার কাঁধে কত চড়েছি, হ্যাঁ, আজকে একটু কাঁধে করে নেবে? হ্যাঁ, একটু কাঁধে করে নাও না বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি আর কাঁধে পারি বলো? দেখো ছেলে সবসময় বাবার কাছে ছোট হয়, বুঝলে? না বাবা, তুমি একটু বস, আমার কাঁধে উঠবো। বাবা তুমি আমার সঙ্গে সঙ্গে এসো। আমি যাবো। আজি খোকা ঘুমালে তুমি আমার কাঁধে করো, পাড়া জুড়ালে গড় গিয়ে লে দেশে বুল বুলিতে আমরা বাসর ঘর নির্মাণ করে ফিরে এসেছি মা। সেই ঘরে আমার নাক যা ছিদ্র করেছে বাবা। তোমার নাক যাক না যাক না আমার কি আমি যেতে পারবো না মা। তুমি যেতে পারবে না মা? কেমন কোরে যাবো ফিরে বলে দাও গো মায়া মারে,
মাগো আমি মহারাজের কাছে গিয়ে বলে সুবর্ণ নীল বাটালি ফেলে এসেছি এ কথা বলে মহারাজ আমাকে চাবি দেবে তোমার নিশ্চয় শিল্পী বিশ্বকর্মা তুমি তোমার কথা শুনলে নিশ্চয়ই দেবে ওগো জননী এর জন্য দায়ী কে হবে মা বিশ্বকর্মা এর জন্য আমি দায়ী হব বাবা ওগো জননী এর জন্য আমি কি বাবা বলতে পারো মাগো মহারাজ যা দিয়েছে তার তিন গুণ বেশি আমি দেব সরো সরো ওখানে দাঁড়াবে একটা কথা বলবে महाराज तो अनेक टाका दिए सूझे बड़ कर माल मेने चुप कर दाड़ा चार महाराज বিশ্বকর্মা
আলিশ কর্মা কি হয়েছে তোমার? শান্ত হও, শান্ত হও আলিশ কর্মা, এখন বলো কি হয়েছে? আমার ভাই বালিদা অসরে ঘরে চাবি অডালি বললাম তো বাসর ঘরে চাবি আমি কাউকে দেবো না। তুমি তোমার পুত্রকে নিয়ে নিজের ঘরে আমি কি করবো? চাবি হয়তো দিতাম না, কিন্তু আজ ব্যালিশ কর্মার জন্য চাবি দিতে আমি বাধ্য, কারণ তোমারই পুত্র আমার পুত্র লক্ষ্মীদার মতো প্রায়। নিজের সন্তান উপলব্ধি করে আজ এই বাসুরের চাবি আমি তোমায় দিতে বাধ্য হলাম। তবে একটি কথা বলুন মহারাজ, মানুষ হয়ে যেন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। বিশ্বাস আপনার রাজ্যে বাস করে আপনার সাথে কেমন করে বিশ্বাসঘাতকতা করি বলুন মহারাজ। বেশ, কথাটি যেন মনে থাকে বিশ্বকর্মা। বেশ, আমি তোমার পিতার কাছে দিয়েছি বাসের চাবি কাটি, এই মুহূর্তে পিতা পুত্রকে তোমাদের সুবান নির্মাণে সংগ্রহ করে আবার বাসের চাবি কাটি আমারই কাছে পৌঁছে দিয়ে যাবে। বিশ্বকর্মার হস্তে লৌহ বাসরের চাবি কাঠি, বিশ্বকর্মা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না তো? আমি কি ভাবছি, বিশ্বকর্মা বিশ্বের শিল্পী, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে না, আর যদি সত্যি বিশ্বকর্মা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রাজ্যের পূজা পুঞ্জ ওই বিশ্বকর্মা ক্ষমা করলে চক্রনগরের রাজা বিরাজ চাঁদ সদাগর ওই বিশ্বকর্মাকে কিছুতেই ক্ষমা করবে না। বাবা বলবে, আরে বাবা না বলে আমি কি করে বুঝবো? এর মনে মাথা খারাপ হয়ে, আরে কেন কি হয়েছে বলবে তো? কেউ যদি আসে তখন বললো বাবা, হ্যাঁ তুমি বাবা বললে আমি সাইড হয়ে যাবো, সাইড হয়ে যাবে আর ধরে দিই বাবাটা ধরে কেলি দিই, তা কি করতে হবে? ইশারায় চলবে, ইশারা। তা ইশারাটা কি? ইশারা থাকবে, কেউ যদি আসে আমি তার দেখতে পাবো, তুমি তো বাসার ভিতরে থাকবে, তখন তোমার শুধু জানাবো কি ওই আওয়াজটা হইলে আমি বুঝে যাবো কেউ আসছে। ঠিক আছে আমি আসছি, তুমি গেটে পাহারা দেবে। বিয়ালিশ কর্মা কে এসেছে তুমি ওরকম বলে কেন? আরে বাবা কি হয়েছে? কি এসেছে? এটা রিয়া সাথী। এ বাবা এরকম লোকের ভয় দেখায়? আমার বুকের মধ্যে দেখো ধরপর ধরপর করছে। তুমি কেটে পাহারা দাও, আমি চিন্তা কেটে আসছি। যাও ওগো মা মনুষ্যা,
আজ তোমার কথা মতো ঈশান করে আমি চিত্র কাটছি গো জননী, এর জন্য দায়ী থাকিবে তুমি গো জননী, এর জন্য দায়ী থাকিবে তুমি। জয় মা মানুষ নাকি তা তুমি অত ডাকতে পারো? মিহেশ কর্মা আমি কি অত ডাকতেছি? আরে বাবা আমি তো তোমার আস্তে আস্তে ডাকছিলাম, আমি জোরে ডাকতে পারবো? তা গা হাতে ডাকলে কি হতো? বাবা বিয়ালিশ কর্মা এই কথা বললে কি হতো? তাহলে চলো আমার কাজ হয়ে গেছে, আমরা ফিরে যাই মহারাজের কাছে। চলো তাই তো। বিশ্বকর্মা 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 আমাকে কথা দিয়েছে তোমাদের কথা ভাবছিলাম। আমি ফিরে এসেছি মহারাজ। বাসরের চাবি পেয়েছো? পেয়েছি। কই দেখি? এই দেখুন আমাদের সুবর্ণের নীল বাটালি। বাহ অতিব সুন্দর তোমাদের সুবর্ণের নীল বাটালি। এই নীল বাটালি দিয়ে তোমাদের সুদক্ষ কর্ম করো, তাই না? সত্যি মহারাজ। কিন্তু আমি যে চাবি দিয়েছিলাম, চাবি বেলিশ করবে আমার চাবি আমার নিকট দিয়ে দাও। বিশ্বকর্মা বলুন মহারাজ। আজ বাসরের চাবি আমি তোমার হস্তে উত্তোলন করে দিলাম, কিঞ্চিত না হলে বৃহৎ উপকার করেছি, আর বৃহৎ না হলেও কিঞ্চিত উপকার করেছি। সত্যি মহারাজ, আজ যে আপনি উপকার করেছেন এই উপকারের কথা আমি কোনোদিনের জন্য ভুলতে পারবো না মহারাজ। তাই যদি হয়, আমি যদি কোনোদিন কোনো বিপদের সম্মুখীন হয়ে থাকি, আজকের দিনের কথা মনে করে সেদিন সেই বিপদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করবে? কথা দিলাম মহারাজ, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমি এখন আসছি মহারাজ। আসছি। এসো বেয়ালিশ করবার, এসো এসো দাঁড়াও। এসো বলে তো আমার বাবা ঠেট দিলে, আমার টাকাটা কে দেবে? টাকার সময় অনেক আগে চলে গেছে, এখন তুমি যাও। যাও বেয়ালিশ করবো, দাঁড়িয়ে আছো কেন? যাও। কি হলো? মা যে একটা কথা জিজ্ঞাসা করো তোমার। বলো কি বলতে চাও? আমাদের বাইরে থাকতে কোনদিন যাবে না। গেলে না? গেলে কিচ্ছু না। কি হবে গেলে? আমাদের বাইরে থাকতে যাবে তো একদিন। নিশ্চয়ই বলো। 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি হিট আছে, একা মারে না মাথা ফেলে। যাই হোক, বাসন নির্মাণ হয়ে গেল, এবার সনকাকে পাঠাবো আমি অদ্রই সাঁওতালি পর্বতে, নিজ নয়ন দর্শন করবে তারই পুত্র লক্ষ্মীন্দরের বাসর প্রাঙ্গণ। ওই তো বিশ্বকর্মা বিয়ালিশ কর্মাই পথ দিয়ে যাচ্ছে, দেখি বিশ্বকর্মা বিয়ালিশ কর্মাই চিনতে পারে কিনা। ওগো জননী, তোমার কথা মতো আমি ঈশান করে চিত্র কেটে এসেছি মা। ওগো জননী বলে মা, বলো তুমি আমাকে কি দেবে মা? বিশ্বকর্মা বাবা, আমি যে মা ডাকার কালাই, তাই আমি টাকা পয়সা তোমায় আমি দিতে পারবো না বাবা। বলো মা, বলো কি দেবে মা? আমি আমি তোমার এই বল করছি, যেদিন আমার কাছে পূজা হবে তারপর দিন সকালবেলা প্রতি দাঁড়ে দাঁড়িয়ে প্রতি কলকারখানায় বিশ্বের শিল্পী বিশ্বকর্মা ঠাকুর বলে তোমায় পূজিবে। বেশ ওকে জননী, তোমার পূজা যেদিন রাত্রি হবে তারপরে দিন সকালবেলা আমার পূজা হবে বিশ্বকর্মা পূজা মা, সেই পূজা আমরা কেমন করে নেবো বলতে পারো জননী? বিশ্বকর্মা এসো আমার বাম পাশে,
কেমন করে পূজা হবে সবাই দেখিবে। এ বাবা বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। ও মা সকালে তোরা বসে আছিস? আরে বা উলু দিস উলু দিস নি, দুটো পানের বদলে দুটো বট পাতা ছিনে নিয়ে ঠাকুর বরণ করে নেবো। ওই দা বসে আছে কেউ কিছু বয় না,